এভরিওয়ান, আমরা একটু আগে আলোচনা করেছি পরিবেশ পঞ্চম শ্রেণীর পেজ নম্বর 170 পর্যন্ত, জাস্ট একটু আগে ভিডিওটা দিয়েছি। এখন আমি পেজ নম্বর, যেহেতু পরীক্ষাটা আমাদের একদমই সামনে চলে এসেছে, তো আজকেই তোমাদের পেজ নম্বর 171 থেকে আমি দিলাম এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। এই চ্যাপ্টারে কী কী প্রশ্ন উত্তর হতে পারে অলরেডি সাজেশনে দিয়ে দিয়েছি, আরও কিছু প্রশ্ন উত্তর আগের ভিডিওতেও দিয়েছি, এই ভিডিওতেও আমি দেবো, প্লাস অ্যাক্টিভিটিগুলো আমরা সলভ করবো। রেগুলার যে পড়াগুলো হয়, যেটা আমি পার্ট বাই পার্ট পার্ট লাইন ভিত্তিক পড়ি, সেগুলো অবশ্যই ফলো করবে, কারণ ভেতর থেকে পরিবেশের ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে, সো এগুলোকে কিন্তু ফলো করবে। আর সাজেশন ভিডিওগুলোর মধ্যে রায়ো মার্টিনের সমস্ত বড় প্রশ্ন উত্তর কিন্তু সলভ করানো আছে, সেগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখবে, মানে সাজেশন ভিডিওগুলো ফলো করবে। যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো যদি ফলো করো, অবশ্যই ভালো নম্বর পরিবেশে ফাইনালে পেতে পারবে। ওকে, আর ইমরান আমাকে বলেছিলে, কমেন্টস করেছিলে যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মধ্যে পার্থক্যটা কী ম্যাডাম বলার জন্য। সো খণ্ডগ্রাস সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পার্থক্যটাও তোমাদের আমি সমস্ত প্রশ্ন যখন লেখাবো সেটা আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম, আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অল রাখো, নোটিফিকেশান দুটো চ্যানেলেরই অল রাখো, ডিবিএস ম্যাডাম ক্লাসের অল রাখো, প্লাস ম্যাথ ডিবিএস ম্যাডামের অল রাখো নোটিফিকেশান, ওকে, বেল আইকনটা অর্থাৎ হিট করে রাখো। নোটিফিকেশান অল থাকলে যখন ডিভিএস ম্যাডাম ক্লাসেসে তোমাদের পরিবেশ বা বাংলা আপলোড হবে এখানে পেয়ে যাবে, প্লাস ম্যাথ ডিভিএস ম্যাডামে ইংরাজি বা গণিত যখন আপলোড হবে তোমরা পেয়ে যাবে, ওকে। তো যাই হোক, এখন আমরা শুরু করব, আজকে আমরা পেজ 71 থেকে পড়াটা শুরু করে দিই, ঠিক আছে, শুরু করা যাক। বলছে কি, এর আগে যা যা আলোচনা করেছি সবগুলো প্লেলিস্টে আছে, প্লেলিস্ট থেকে দেখে নিও, ঠিক আছে। বলছে কি, দেখো, জীবজগৎ বাঁচিয়ে রাখবো আমরা, ওকে। বলছে একসঙ্গে কয়েকজন স্কুল থেকে ফিরছে, আমি একটু আসতে বলছি, একটু আগেই তোমাদের বলেছিলাম টুডে আই এম নট ওয়েল, তো যাই হোক, দিদিও আজ ওদের সঙ্গে, শনিবার, তাই ছুটি হয়েছে তাড়াতাড়ি, বড্ড গরম। পুলক বলল, সূর্য চিরকাল এভাবে শক্তি ছড়িয়ে চলেছে। তখন বলছে ওরা স্কুল থেকে কয়েকজন ফিরছে, দিদিও আজও ওদের সঙ্গে ফিরছে, দিদি মানে দিদিমণির কথা বলছে, টিচারের কথা বলছে, ফিরছে। বলছে শনিবার তাই ছুটি হয়েছে তাড়াতাড়ি, বড্ড গরম, মানে গরমকাল আর কি, গরম রয়েছে। তো পুলক ওদের মধ্যে থেকে একজন বলছে যে সূর্য এইভাবেই চারিদিকে কী করছে না, শক্তি মানে চিরকাল সারা জীবন শক্তি ছড়িয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো বলছে কি, বলছে চিরকাল ঠিক বলা যায় না, প্রায় 500 কোটি বছর আগে সূর্যের জন্ম, তখন থেকেই শক্তি ছড়াচ্ছে, সেই শক্তি অল্প একটা অংশ পৃথিবীতে আসছে। বলছে কত বছর আগে, না 500 কোটি বছর আগে সূর্যের জন্ম, তখন থেকেই শক্তি ছড়াচ্ছে, সেই শক্তি কিছু অংশ পৃথিবীতে আসছে, ওকে। যারা দেখতে যাদের অসুবিধা হচ্ছে, প্রত্যেকে ভিডিওটা একটু জুম করে নেবে, ওকে, ভিডিওটা দেখো জুম হবে, জুম করে নাও তাহলে পুরো বড় করে দেখতে পাবে, ওকে। যাই হোক, একটা অংশ পৃথিবীতে আসে, সূর্য কি এইভাবে শক্তি ছড়িয়ে যাবে, বলছে সূর্য কি সারা জীবন এইভাবে শক্তি ছড়িয়ে যাবে, এখনও প্রায় 500 কোটি বছর ছড়াবে, তার মানে সূর্য 500 কোটি বছর আগের থেকে সূর্যের জন্ম, সেটা কিন্তু সে ছড়াচ্ছে শক্তি, আরও 500 কোটি বছর কিন্তু সে শক্তিটা আমাদের ছড়াবে, ঠিক আছে। তারপর এক সময় সূর্যের জ্বালানি শেষ হয়ে যাবে, আশা বলল তখন পৃথিবীর কী হবে, বলছে তখন পৃথিবীর কী হবে, আমাদের কী হবে। বলছে সূর্যই যদি না থাকে, সূর্যই হচ্ছে সকল শক্তির উৎস, তাহলে সূর্য না থাকলে তাহলে কী হবে সেটাই বলছে। দিদি হেসে বললেন, সে অনেক দেরি, 500 কোটি বছর মানে বুঝেছ, এই 500 কোটি বছরের মধ্যে কত কিছু হয়েছে, ওকে। আলী বলল, এর মধ্যে কী কী হয়েছে, বলছে যে 500 কোটি বছর মানে অনেক কথা, অনেক বেশি দিনের কথা, ঠিক আছে, 500 কোটি হয়তো তখন হয়তো কৃত্রিম সূর্যই মানুষ আবিষ্কার করে ফেলবে, ওকে। সো বলছে 500 কোটি বছর মানে হচ্ছে অনেক অনেক দিনের কথা, বলছে 500 কোটি বছর আগের কথা বলছে, তখন কিন্তু তখন অনেক কিছু অন্যরকম ছিল পৃথিবীটা, আর 500 কোটি বছর পরে হয় পৃথিবীটা হয়তো অন্যরকম হবে, ওকে। তো বলছে এখন অনেক দেরি আছে, বলছে এর মধ্যে কী কী হয়েছে শুনেছ, অর্থাৎ 500 কোটি বছরের আগের কথা বলছে, কী কী হয়েছে শুনেছ, ডাইনোসরাসের নাম শুনেছ, ডাইনোসরাস শুনেছ, তোমরা জুরাসিক পার্ক দেখেছো অনেকেই, ঠিক আছে, ডাইনোসরাসের নাম অবশ্যই তোমরা শুনেছ। বলছে ডাইনোসরাসের নাম শুনেছ,
তো বলছে, হ্যাঁ দিদি, টিভিতে দেখেছি তারা ধ্বংস হয়ে গেছে। ডাইনোসরাসের নাম আমরা জানি, দেখো ডাইনোসরাস কিন্তু ধ্বংস হয়ে গেছে, পৃথিবী যখন পরিবর্তন হয়েছে পার্ট বাই পার্ট পৃথিবীতে, ওকে অনেক সমস্ত কিছু ডিজার্ট, মানে কি বলবো তোমাদের, অনেক ঝড় বৃষ্টি, উল্কাপাত, তারপর ডিজাস্টার, ওকে ন্যাচারাল ডিজাস্টার যেটা আমরা বলে থাকি, তার ফলে, উল্কাপাতের ফলে কি হয়েছে না, ধ্বংস হয়ে গেছে ডাইনোসরাস। ওকে, তো যাই হোক, হ্যাঁ দিদি, টিভিতে দেখেছি তারা ধ্বংস হয়ে গেছে। তারা যখন এসেছিল আমরা ছিলাম না। কয়লা পেট্রোলিয়াম এলো কোথা থেকে? বড় বড় বন আর তার প্রাণীদের দেহ মাটির তলায় চাপা পড়েছে, যেখান থেকে এগুলো এসেছে। ওকে, বলছে কি হয়েছে না, বড় বড় বন, এটা কিন্তু জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট, কয়লা যেটা আছে সেটা এসেছে কিসের থেকে বলো তো? এই যে বন কাঠ এগুলোর থেকে, কিন্তু এগুলো মাটির তলা চাপা পড়ে যায় তার থেকে। আর পেট্রোলিয়ামটা এসেছে কিন্তু প্রাণীদের থেকে, ঠিক আছে? এটা কিন্তু আলাদা করেও প্রশ্ন আসে যে পেট্রোলটা কিসের থেকে এসছে, তখন কিন্তু কয়লার কথা বললে হয় না, পেট্রোলটা এসছে কিন্তু প্রাণী দেহবশা যে চাপা পড়ে গেছিলো তার থেকে কিন্তু পেট্রোলের সৃষ্টি হয়। ওকে, আর যে কয়লাটা সৃষ্টি হয় সেটা কিন্তু বন জঙ্গল থেকে, ঠিক আছে? আচ্ছা, সেখান থেকেই কিন্তু এগুলো এসেছে। আবার নতুন উদ্ভিদ ও প্রাণীও এসেছে, নতুন উদ্ভিদ আবার প্রাণীও সৃষ্টি হয়েছে। নেক্সট কী বলছে দেখো, বলছে জীবজগৎ যাতে ধ্বংস না হয় তার জন্য কী করা যায়। বলছে জীবজগৎ যেন ধ্বংস না হয় তার জন্য কী করা যায়, সেই চেষ্টাই করছি আমরা, অবশ্য পুরোটা আমাদের হাতে নেই, পৃথিবীর পরিবেশটা বুঝতে হবে, যাতে আমাদের দোষে জীবজগতের ক্ষতি না হয় তাও দেখতে হবে, রাইট? বলছে আমরা চেষ্টা করছি জীবজগৎটা ধ্বংস না হয়, কিন্তু সব কিছু তো আমাদের হাতে নেই, যে মাঝে মাঝে এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, কিছুদিন আগে আমফান হলো, ঠিক আছে, এরকম অনেক ঝড় বৃষ্টি হয়, তো এগুলো কি আমাদের হাতে আছে? নেই। যে কী অবস্থা যখন ঝড় বৃষ্টি হয়, তো সেটা বলছি, কিন্তু আমরা আমাদের তরফ থেকে যতটা পারছি পৃথিবীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, ঠিক আছে, পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করছি, আর সেটা কিন্তু আমাদের করা উচিত, এবং জীবজগতের যেন ক্ষতি না হয় সেদিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে, ঠিক আছে? নেক্সট কী বলেছে দেখো, বলছে কিন্তু অনেক কিছু আমাদের জানা নেই, কত রকমের প্রাকৃতিক দুর্যোগ হয় সেসব জানার জন্য গবেষণা, সেসব জানার জন্যই গবেষণা। বলছে অনেক কিছু আমরা জানি না, কত রকমের কারণে প্রাকৃতিক দুর্যোগ হয়, আর সেগুলোর জন্যই কিন্তু গবেষণা হচ্ছে। যেমন এই দেখো বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে, এগুলো সম্বন্ধে নতুন নতুন অনেক প্রবলেমসগুলোর জন্য ফেস করতে হচ্ছে আমাদের। ওকে, তো সেটার জন্য পলিউশনের ফলে অনেক ক্ষতি হচ্ছে, ঠিক আছে? তো সেটাই বলছে, কিন্তু আমাদের উচিত সমস্তটা একটু প্রোটেক্ট করার চেষ্টা করা, কিন্তু যেটা প্রকৃতির যেটা যদি করে কোনো কিছু, সেটা আমরা যতটা পারি চেষ্টা করতে পারি ঠেকানোর জন্য, এর চেয়ে বেশি তো কিছু করতে পারবো না। নেক্সট, তোমরাও অনেক গবেষণা করবে, জীবজগৎ টিকিয়ে রাখার চেষ্টা করবে। তো আমরা গবেষণা করতে পারি, এছাড়াও গবেষকরা গবেষণা করছে, তো আমরা জীবজগৎটা টিকিয়ে রাখার চেষ্টা করতে পারি, ঠিক আছে? এবার দেখো একটা অ্যাক্টিভিটি দিয়েছে, বলছে ডাইনোসরাসদের সম্পর্কে বড়দের কাছে জেনে আলোচনা করো, লেখো ও আঁকো। তাহলে দেখো, আগে আমরা অ্যাক্টিভিটিটা করব, লিখেছে নানা রকম ডাইনোসরাসের নাম, মাংসাশী ডাইনোসরাস কারা, আর ডাইনোসরাসের ছবি আঁকো। ছবি আমি আঁকবো না, ছবি তোমরা এঁকে নেবে, আমি শুধু অ্যাক্টিভিটিটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা আমরা করব হচ্ছে নানা রকম কি না ডাইনোসরাসের নাম, ডাইনোসরের নাম, নাম লেখো। ওকে, এটা হলো। আচ্ছা, তারপরটা আমাকে দিয়েছে হচ্ছে কি, দিয়েছে হচ্ছে মাংসাশী, মাংসাশী ডাইনোসর, ঠিক আছে, কারা। চলো অ্যাক্টিভিটিটা করি, তাহলে নানা রকম ডাইনোসরের নাম, সবার আগে আমরা লিখতে পারি, লিখতে পারি অ্যালোসর, অয় জফলা আকার লয়কার দন্তে স র, ঠিক আছে, অ্যালোসর। আচ্ছা, এটা হচ্ছে অ্যালোসর যেটা আছে সেটা মাংসাহী ডাইনোসর, ও মাংসাহী ডাইনোসর কারণ ওটা তো পরে লিখবো। আচ্ছা, নানা রকম ডাইনোসরের নামটা আগে লিখে নিই, অ্যালোসর এটা করলাম। আচ্ছা, স্পাই, স্পাইনোসর, ঠিক আছে, অ্যালোসর, স্পাইনোসর। ওকে, নেক্সট আমরা লিখতে পারি, একটু বড় করে দেখতে পাবে সুবিধা হবে,
বুঝতে না পারলার কথা নয়, বুঝতে পারবে আশা করি। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা দিতে পারি ব্রাকিও সর, ঠিক আছে। নেক্সট আমরা দিতে পারি হচ্ছে ব্রন্টো সর, ঠিক আছে। নেক্সট এটা ব্রাকিও সর, এটা হচ্ছে ব্রন্টো সর। আচ্ছা নেক্সট হচ্ছে আঙ্কাই উময় কয় লিখলাম, হচ্ছে আঙ্কাই লো সর, ওকে আঙ্কাই লো সর, দেখেছ। নেক্সট অ্যালো সর লিখলাম, স্পাইনোসর, বকাইও সর, ব্যান্টোসর, আঙ্কাই লো সর। আচ্ছা অ্যালেক অ্যালেকট্রো সর, ঠিক আছে অ্যালেকট্রো সর হয়ে গেল। আচ্ছা আর কিছু হবে, এটাই হবে, ঠিক আছে দেখে নিয়েছো এটা। এদিকে আমরা লিখব এবার, এটা দেখেছো তো? আচ্ছা এদিকটা যাচ্ছি আমি। এবার আমরা মাংসাশী কিছু লিখতে হবে, মাংসাশী লিখবো হচ্ছে সাইনোসর, সাইনোসর। নেক্সট হচ্ছে অ্যাল বাটোসর, অ্যাল বাটোসর, ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্রাকিও সর, ওকে। আর একটা হচ্ছে অ্যালেকট্রো সর, হলো দেখেছ, ঠিক আছে। এগুলো হচ্ছে মাংসাশীর মধ্যে পড়ছে। নেক্সট এটা বয় রফলা লিখলাম, কয় হস্যি ও দন্তের স র, এটা ও, এটা দন্তের স র, এটা অ্যালেকট্রোসর, এটা অ্যালবাটোসর, এটা সাইনোসর, ঠিক আছে হয়ে গেল। নেক্সটায় যাব। নেক্সট দেখো দিয়েছে পরের পাতায় কি আছে, আকাশে কত তারা, এটা কি বলছে দেখো। পরদিন আলী বলল, অন্য তারাও কি সূর্যের মতো, এক সময় জন্মেছে এখন আলো দিচ্ছে কিন্তু চিরকাল থাকবে না। দিদি বললেন, সব নক্ষত্রই জন্ম মৃত্যু আছে, অনেকটা সূর্যের মতন। আশা বলল, আকাশে কত নক্ষত্র আছে, তাহলে দেখো বলছে যে, তাহলে আলী প্রশ্ন করল যে তাহলে সব নক্ষত্রই কি তাই যে একদিন জন্মেছে তো মারা যাবে। তা টিচার বলল যে সূর্যের মতো একদিন আলো দেওয়া বন্ধ করে দেবে। বলছে দিদি বলছেন, দিদি মানে টিচার বলছেন, হ্যাঁ সব নক্ষত্রই লাইক সূর্যের মতো আলো দিচ্ছে, ভবিষ্যতে আলো কিন্তু দেবে না, এক সময় আসবে যখন তারা সূর্যের মতোই আলোটা দেবে না, ঠিক আছে। নেক্সট কী বলছে দেখো, আশা বলল, আকাশে কত নক্ষত্র আছে প্রশ্ন করল। খালি চোখে কয়েক হাজার নক্ষত্র দেখা যায়, তবে আসলে নক্ষত্রের সংখ্যা অনেক বেশি, প্রচুর নক্ষত্র আছে। এটা চুলে মানে গুণে শেষ করা কখনো সম্ভব নয়, ঠিক আছে। আমাদের চুল যেমন আমরা গুণে শেষ করতে পারি, পারি না, পসিবল না, তো তেমনই কিন্তু নক্ষত্র গুণে শেষ করা পসিবল নয়, ওকে। হয়তো অনেক নক্ষত্রের মৃত্যু হলো, তাতে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। বলছে নক্ষত্রের যদি অনেক মৃত্যু হয় তাহলে কিন্তু পৃথিবীর ক্ষতিটা হবে না, কারণ আমাদের প্রধান যে উৎস আছে আলোর সেটা তো সূর্য, তাই না। নেক্সট আচ্ছা হবে না, না তাতে পৃথিবীর ওপর কোনো প্রভাব পড়বে না, তবে হঠাৎ কোনো নক্ষত্র আমাদের কাছাকাছি এসে পড়লে মুশকিল। এবার কোনো নক্ষত্র যদি কাছাকাছি এসে যায় তাহলেই কিন্তু মুশকিল। দয়াল বলল, নক্ষত্র পৃথিবীর ওপর এসে পড়তে পারে, নক্ষত্র পৃথিবীর ওপর পড়বে না তবে অন্য কিছু পড়তে পারে। 1994 সালে বৃহস্পতিবার গ্রহের ওপর একটা ধূমকেতু এসে পড়েছিল, ফলে বৃহস্পতির গায়ে অনেক বড় গর্ত হয়েছিল। বলছে নক্ষত্র পৃথিবীর উপর পড়বে না, তবে অনেক আগে, এটা মনে রাখবে সালটা, 1994 সালে বৃহস্পতি গ্রহের ওপর কী পড়েছিল, না ধূমকেতু পড়েছিল, তার ফলে কিন্তু বৃহস্পতির গায়ে বড় গর্ত হয়ে গিয়েছে, ওকে।
ধূমকেতু কি উল্কার মতো? পৃথিবী আর চাঁদের ওপর যেমন উল্কা পড়ছে তেমনই, বলছে ধূমকেতু কি অনেকটা উল্কার ওপর, যেমন পৃথিবীতে এর আগে উল্কা পড়েছে তার ফলে যেমন ডাইনোসরাসের ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে? তো সেটাই বলছে উল্কার মতো কি, তেমনই অনেকটা তাই। ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো। ধূমকেতু কি জানতে পারলাম আমরা? না, বরফে জমা পাহাড়ের মতো ছুটে বেড়াচ্ছে আকাশে, মাঝে মাঝে সূর্যের কাছে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, তখন তাতে দেখতে লাগে অনেকটা ঝাঁটার মতো। তাহলে যখন ও ছুটে বেড়াচ্ছে, মাঝে মাঝে সূর্যের কাছে চলে আসে, তখন তাকে দেখতে অনেকটা কেমন লাগে? ঝাঁটার মতো। এটা কিন্তু প্রশ্ন আসে, ধূমকেতু দেখতে কেমন লাগে? দেখো, অনেকটা ঝাঁটার মতো দেখতে লাগছে, ঠিক আছে? সেটাই বলছে। আচ্ছা, নেক্সট কী বলছে দেখো। এমন একটা ধূমকেতুর কিছু অংশ, এমন একটা ধূমকেতুর কিছু অংশ বৃহস্পতির ওপর আছড়ে পড়েছিল, ওকে? সুনীর বলল, এমন হবে সে কথা আগের থেকেই বোঝা যায়, তাই না? বলছে যে এই ঘটনাটা ঘটবে সে কথা আগের থেকেই বোঝা যায়, তাই না? যায়, বৃহস্পতির ওপর ওই ধূমকেতু পড়বে এ কথা আগেই বলেছিল দুজন বিজ্ঞানী, ঠিক আছে? কে বলেছিল? নাম দুটো মনে রাখতে হবে, একটা হচ্ছে সুমেকার, আরেকজন হচ্ছে লেভি। তারা কিন্তু বলেছিল ধূমকেতুর ওপর এই যে গ্রহ, ধূমকেতুর ওপর যে, সরি, ধূমকেতু বলছি, বৃহস্পতির ওপর এই যে ধূমকেতু আছড়ে পড়বে এটা কিন্তু বলেছিল কে? না, বলেছিল হচ্ছে সুমেকার আর লেভি। তাদের নামে ওই ধূমকেতুর নাম হয়েছিল সুমেকার আর লেভি। তাদের নামেই কিন্তু ধূমকেতুটার নাম হয়েছিল। কি নাম হয়েছিল? সুমেকার লেভি। প্রশ্নটা ভীষণ আসে, কাদের নামে বৃহস্পতির ওপর আছড়ে পড়া ধূমকেতু নাম, নামকরণ হয়েছিল বা নাম হয়েছিল? তখন আমাদের বলতে হবে যে সুমেকার ও লেভির নাম অনুসারেই বৃহস্পতির ওপর আছড়ে পড়া ধূমকেতুটির নামকরণ হয়েছিল, রাইট? নেক্সট বলছে, এরপর এমন কিছু হওয়ার সম্ভাবনা থাকলে অনেক আগেই জানা যাবে। প্রশ্ন করছে, বলছে এরকম যদি ঘটনা ঘটে তা আগে থেকেই জানা যাবে? আগে থেকেই বোঝার জন্য কত গবেষণা চলছে আমাদের চারপাশে, আকাশের সব কিছু নিয়ে, মহাবিশ্ব, এসব নিয়েই মহাকাশ বিজ্ঞান। তাহলে কি মহাকাশ বিজ্ঞান কী নিয়ে গঠিত হচ্ছে আমরা জানতে পারছি, যে আগে থেকে বোঝার জন্য গবেষণা অনেক চলছে আমাদের চারপাশে, আকাশে রয়েছে মহাবিশ্ব, এই সব নিয়েই কিন্তু মহাকাশ বিজ্ঞান। তা নিয়ে বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করছে, তোমরাও অনেকে। তাহলে এই জায়গাটা পড়ে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম। ধূমকেতু দেখতে কেমন, ঝাঁটার মতো জানতে পেরেছি। ধূমকেতুর, বৃহস্পতির ওপর যে ধূমকেতু আছড়ে পড়েছিল 1994-এ সেটা জানতে পেরেছি, যার ফলে বৃহস্পতির গায়ে গর্ত হয়ে গেছে সেটা জানতে পেরেছি। কারা বলেছিল যে বৃহস্পতির গায়ে ধূমকেতু আছড়ে পড়বে? দুজন বিজ্ঞানী, একটা হচ্ছে সুমেকার, একটা হচ্ছে লেভি, সেটা জানতে পেরেছি। তাদের নাম, নাম অনুসারে বৃহস্পতির গায়ে আছড়ে পড়া ধূমকেতুটির নাম হয়েছে সুমেকার লেভি, সেটা আমরা জানতে পেরেছি। তো অনেক কিছু আর আগে থেকেই জানা যায়, কোনো যদি ধূমকেতু পৃথিবীতে আছড়ে পড়ে বা পড়ার সম্ভাবনা থাকে বা অন্য কোনো গ্রহে আছড়ে পড়বে সেটা কিন্তু আগে থেকে আমরা জানতে পেরে যাই, ওকে? নেক্সট আমাদের একটা অ্যাক্টিভিটি দিয়েছে, অ্যাক্টিভিটিটা কী বলছে দেখো, একটু আমরা একটু দেখে নেব। বলছে এখানে, কয়েকটা পূর্ণিমা অমাবস্যার রাতে আকাশে নক্ষত্র গোনো, চারজন করে দল করো, মনে মনে আকাশটাকে চার ভাগ করো, পূর্ব দক্ষিণ উত্তর পশ্চিম ইত্যাদি করো, ওকে? এক একজন একটা ভাগে নক্ষত্র গোনো, ঠিক আছে? এটা একটা অ্যাক্টিভিটি নিজেরা করবে। দেখো, ধরো তুমি দিলে যে 10 তারিখ, তারিখ আর তিথি, ধরো তুমি 10 তারিখ দিলে, 10/5, ঠিক আছে, 2022, এরমভাবে ধরো তুমি দিলে, ঠিক আছে, তুমি উত্তর দিকে গুনেছো কতটা, ধরো আমি 100টা নক্ষত্র গুনেছি, ঠিক আছে, দক্ষিণ দিকে কতটা গুনেছো, ধরো আমি 50টা গুনেছি, তারপরে ধরো পূর্ব দিকে, পশ্চিম দিকে, কোন দিকে কত গুনেছো করলে, ওকে, মোট টোটাল কত, মোট নক্ষত্রের সংখ্যা, ধরো আমি তুমি 500টা গুনেছো, তো তুমি 500টা লিখলে, ঠিক আছে। এবার গোনার ফলে কি কি অসুবিধা হয়েছে, অসুবিধা আমি কি লিখতে পারি? গোনার ফলে চোখ ঝাপসা হয়ে আসছিল, ঠিক আছে, এটা দিতে পারো, ঠিক আছে। তারপরে একটা তারার পাশেই আরেকটা তারা, তো তারাগুলো মিলিয়ে যাচ্ছিল, মানে তারাগুলো এক হয়ে যাচ্ছিল, ওকে, পাশাপাশি তারাগুলো, ঠিক আছে। এইভাবে আমি অসুবিধা বোধ করেছি, এইভাবে নিজেদের মতো অ্যাক্টিভিটিটা তোমরা করবে। আমি কয়েকটা প্রশ্ন তোমাদের এবার দেবো। দেখো, সবার আগের প্রশ্ন তোমাকে আমি দিচ্ছি, ধূমকেতু ও উল্কার মধ্যে পার্থক্য, এটা করবে, ঠিক আছে? ধূমকেতু আর উল্কার মধ্যে পার্থক্য। আমি বলে যদি লেখা অসুবিধা হয় তোমরা মুখে যেটা বলছি এটাকে ফলো করো, পরে আমায় বলবে না ম্যাম লেখা বুঝতে পারিনি,
দেখো এদিকে আমরা লিখব ধূমকেতু, এদিকে লিখব উল্কা। এক নম্বর পয়েন্ট আমরা দিতে পারি ধূমকেতু উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। ঠিক আছে, নেক্সট এদিকে লিখব, এটা উল্কা লয় কয় হবে, দাঁড়াও, উল্কা। ওকে, উল্কা কি করব, নির্দিষ্ট 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 কোনো কক্ষপথ, এটা কক্ষ লিখলাম, কক্ষপথ নেই। ঠিক আছে, তাহলে কী লিখলাম আমরা, ধূমকেতু উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, আর উল্কাতে লিখলাম উল্কার নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই। ঠিক আছে, নেক্সট দু নম্বর, দু নম্বর লিখব ধূমকেতু নির্দিষ্ট সময় অন্তর পৃথিবীতে দেখা যায়। ধূমকেতু নির্দিষ্ট সময় অন্তর পৃথিবীতে দেখা যায়, ক্লিয়ার। এদিকে লিখব আমরা দু নম্বরে, উল্কাকে নির্দিষ্ট সময় অন্তর পৃথিবীতে দেখা যায় না। ঠিক আছে, উল্কাকে নির্দিষ্ট সময় অন্তর পৃথিবীতে দেখা যায় না। ঠিক আছে, হলো, নেক্সট নেক্সট তিন নম্বর পয়েন্ট, তিন নম্বর পয়েন্ট, ওকে, তিন নম্বরে আমরা কি লিখতে পারি, ধূমকেতু দেখতে অনেকটা ঝাঁটার মতো, ধূমকেতু দেখতে অনেকটা ঝাঁটার মতো। ঠিক আছে, নেক্সট এটা লিখব, উল্কার নির্দিষ্ট কোনো, আচ্ছা, উল্কার নির্দিষ্ট কোনো আকার নেই করে দিই, ঠিক আছে। তাহলে কী করলাম, ধূমকেতু দেখতে অনেকটা ঝাঁটার মতো, উল্কার নির্দিষ্ট কিন্তু কোনো আকার নেই। ঠিক আছে, তাহলে হয়ে গেল, এইভাবে কিন্তু আমরা ধূমকেতু আর উল্কার পার্থক্য লিখলাম। এবার আমরা লিখব খণ্ডগ্রাস, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং পূর্ণগ্রাস
সূর্য গ্রহণের মধ্যে পার্থক্য। কি লিখলাম আমরা? খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মধ্যে পার্থক্য, ঠিক আছে? তাহলে এটা আমরা লিখব, এদিকে লিখব খণ্ডগ্রাস পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ঠিক আছে? এদিকে লিখলাম খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, এদিকে লিখলাম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এক নম্বর আমরা দেব চাঁদের, দেখতে পাচ্ছ না? না, হ্যাঁ আশা করি পাচ্ছ, এটা চ লিখেছি। হ্যাঁ, চাঁদের প্রচ্ছায়া পৃথিবীর উপর পড়লে হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, গ্রহণ। চাঁদের প্রচ্ছায়া পৃথিবীর উপর পড়লে হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, ঠিক আছে? এটা লিখব, এদিকে লিখব আমরা, এটা দেখেছ প্রচ্ছায়া কিন্তু উন্তস্তয়াকার, এদিকে লিখব এক নম্বরে চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়লে হয় কি না পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ওকে, দেখেছো? তাহলে চাঁদের প্রচ্ছায়া পৃথিবীর ওপর পড়লে হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়লে হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ঠিক আছে? নেক্সট পয়েন্টে যাব, নেক্সট পয়েন্ট লিখব এক্ষেত্রে সূর্যকে আংশিকভাবে দেখা যায়, তাই পুরো বা সম্পূর্ণ অন্ধকার হয় না, ঠিক আছে? এক্ষেত্রে সূর্যকে আংশিকভাবে দেখা যায়, তাই সম্পূর্ণ অন্ধকার হয় না। এখানে লিখব এক্ষেত্রে সূর্যকে একেবারেই দেখা যায় না, তাই পুরোপুরি বা সম্পূর্ণ পুরোপুরি বা সম্পূর্ণ অন্ধকার হয়। ক্লিয়ার? এক্ষেত্রে সূর্যকে একেবারেই দেখা যায় না, তাই পুরোপুরি বা সম্পূর্ণ অন্ধকার হয়।
ওকে, এইভাবে কিন্তু আমরা এটা লিখে নেব। নেক্সট দেখো একটা প্রশ্ন, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলে আসে। ধূমকেতু কি? ঠিক আছে, কি লিখব আমরা? ধূম মানে ধোঁয়া, ধোঁয়া। এটা কিন্তু আসে বিভিন্ন স্কুলের প্রশ্নটা। এবং কেতু মানে পতাকা, রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল, ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায়। ক্লিয়ার? একে ধূমকেতু বলে। ওকে, যদি এটা তোমাদের মানে এক নম্বরের প্রশ্নে আসে এইটুকু দেবে তাহলেই হবে। যদি দু নম্বর দেয় প্রশ্নটার জন্য আরেকটু লিখবে, কি লিখবে? ধূমকেতু আসলে বরফ জমা, এটা তুলে দিলাম একটু উপরের দিকে, তুলছি দেখে নিয়েছো, একবার পড়ে দিই। ধূম মানে ধোঁয়া, কেতু মানে পতাকা, রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায়, একে ধূমকেতু বলে। এক নম্বর হলে এতটুকুই দেবে, দু নম্বর হলে আরেকটু অ্যাড করবে। কি অ্যাড করবে লিখছি আমি, ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো দাড়ি, আকাশে ছুটে বেড়ানোর সময় সূর্যের কাছে চলে আসলে সূর্যের কাছে চলে আসলে ঝাঁটার মতো দেখায়। কি লিখলাম? ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো, আকাশে ছুটে বেড়ানোর সময় সূর্যের কাছে চলে আসলে ঝাঁটার মতো দেখায়। বাস এতটুকু আমরা সঙ্গে অ্যাড করে দেবো যদি দু নম্বর দেয়। ঠিক আছে, তোমাদের এখান থেকে আরও প্রশ্ন আসে, যেমন ধরো, এটা মুখে বলে দিচ্ছি মনেই থাকবে, যেমন বৃহস্পতির ওপর ধূমকেতু আছড়ে পড়বে এ কথা প্রথম কে বলেছিল? তো প্রথম কে বলেছিল, প্রথম দুজন বিজ্ঞানী বলেছিল, কি নাম? না, সুমেকার ও লেভি, আমি বলেই দিয়েছি ডিসকাশনের সময়। নেক্সট দেখো প্রশ্ন আসে, সুমেকার ও লেভি ধূমকেতুর ওপর, ধূমকেতুর সরি, সুমেকার লেভি ধূমকেতুর এমন নামকরণ হলো কেন, এটাও প্রশ্নটা আসে। তাহলে সুমেকার লেভির, সুমেকার লেভি এটা তো একটা ধূমকেতুর নাম, তাহলে সুমেকার লেভির নামকরণ হলো কেন? আমরা লিখব, মহাকাশে গবেষণার মাধ্যমে দুজন বিজ্ঞানী, একজন সুমেকার আরেকজন হচ্ছে লেভি, অনেক দিন গবেষণা করে আগে থেকেই বলে দিয়েছিল যে বৃহস্পতি গ্রহের ওপর একটি ধূমকেতু আছড়ে পড়বে। 1994 সালে বৃহস্পতি গ্রহের ওপর সেই ধূমকেতুটি আছড়ে পড়ে, এই কারণেই ধূমকেতুর নামকরণ হয় সুমেকার লেভি ধূমকেতু। ঠিক আছে, এইভাবে এই ধরনের প্রশ্নগুলো করবে। তাহলে এই চ্যাপ্টার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে,
আমাদের এখানে শেষ হয়ে গেল চ্যাপ্টারটা। আমাদের আর একটাই চ্যাপ্টার বাকি রইল ফাইনালের জন্য, সেটা হচ্ছে মানবাধিকার ও মূল্যবোধ। তো আমরা নেক্সট ডে নেক্সট টাইম ডে থেকে আমরা এই চ্যাপ্টারটাও শুরু করে দেবো। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, যত তাড়াতাড়ি বেশি থেকে বেশি লাইক শেয়ার করবে তত তাড়াতাড়ি নেক্সট ভিডিও তোমাদের আসবে। এছাড়াও পার্ট বাই পার্ট সাজেশন ভিডিওগুলো আপলোড হচ্ছে, যার মধ্যে রায়ো মার্টিনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকছে, এছাড়াও বিভিন্ন স্কুলে আসা প্রশ্ন থাকছে, সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্নও কিছু থাকছে, সেগুলোও ভালো করে ফলো করবে। আর ম্যাথ ডিভিএস ম্যাডাম ম্যাডামেরও নোটিফিকেশান অন করে রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক ম্যাথ ডিভিএস ম্যাডামে ইংরাজি বা গণিত তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।